এলওসিতে পাক সেনার আগ্রাসন, ভারতীয় সেনা ছাউনি টার্গেট পাক সেনার, আর তাতে শহীদ হলেন 3 জন জওয়ান সহ 7 জন ভারতীয়। পাল্টা খোলা হাতে জবাব ভারতীয় সেনাবাহিনীর, আর তাদের মৃত্যু হলো কমপক্ষে 11 পাক সেনার। গুড়ে দেওয়া হলো একের পর এক পাক সেনা ঘাটে। ভারতীয় সেনার আক্রমণের দিশাহারা প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিনা প্ররোচনায় পাকিস্তান গুলি ছুড়লে তাদের হাল যে কেমন হতে পারে তার সুস্পষ্ট উদাহরণ দিল ভারতীয় সেনা। কোনো মতেই পাকিস্তানে কোনো রকম বেয়াদবি যে বরদাস্ত হবে না তা স্পষ্ট বুঝিয়ে দিল ভারত। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অর্থাৎ এলওসিতে ফের পাক সেনার হানায় রক্ত ঝরল। গতকাল রাত থেকে উত্তর কাশ্মীরের বারামুলায় উড়ি সেক্টরে পাক বাহিনীর ধারাবাহিক গুলি এবং মর্টার হামলায় এক বিএসএফ সাব ইন্সপেক্টর এবং 2 সেনা জওয়ান নিহত হয়েছেন, মৃত্যু হয়েছে 3 জন গ্রামবাসী, গুরুতর জখম হয়েছেন আরেকজন গ্রামবাসী। আর এরপরেই একেবারে খোলা হাতে পাকিস্তান সেনাকে জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। ভারী অস্ত্রের সাহায্যে দেওয়া হয় জবাব। ভারতীয় সেনার জবাবে ব্যাপক ক্ষয়ক্ষতি সীমান্তের ওপারে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বাংকার। সংবাদ সংস্থা এনআই জানিয়েছে ভারতের পাল্টা প্রত্যুত্তরে নিহত হয়েছেন কমপক্ষে 11 জন পাক সেনা, আহত হয়েছেন 16 জন। পাক সিলিংয়ে যে 3 জন ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষী শহীদ হচ্ছেন এর মধ্যে রয়েছে বিএসএফ এর একজন জওয়ান, সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রাকেশ ডোকাল। তিনি 8 রেজিমেন্ট ফ্রোস্টেড ছিলেন জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ভারতীয় সেনার 2 জন জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। তারা 2 জনেই 59 নম্বর রেজিমেন্টের সদস্য। এছাড়া সেলিংয়ে মৃত্যু হয়েছে মহিলাসহ 4 সাধারণ নাগরিকও। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মৃত হয়েছে ফারুকা বেগম, নাদির হোসেন, তাহির জালাউদ্দিন ও ইরশাদ আহমেদের। দেওয়ালের আগে হঠাৎ করে লাগাতার পাক সেনার ভারী সেলিংয়ে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে খালি করা হচ্ছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উড়ি সেক্টরে ফের পাক সেনার হামলায় নিহত হয়েছেন 3 জন জওয়ান এবং পাল্টা ভারতীয় সেনার প্রত্যুত্তরে মৃত্যু হলো কম করে 11 জন পাক সেনা এবং আহত হয়েছেন 16 জন। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।